বাড়ির লোকেদের বলে আসি ফেরার আশা করো না। জলমগ্ন গ্রামের একমাত্র সেতু, প্রাণ হাতে নিয়ে নদী পারাপার করেন মানুষগুলো। কোন কারণে এতটা রুষ্ট প্রকৃতি জানা নেই কারোরই। তবে টানা বৃষ্টিতে জলস্তর বাড়ছে আসানসোলের দামোদর নদীতে। পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার জলপথে যোগাযোগ বিচ্ছিন্ন। জলমগ্ন অস্থায়ী কাঠের সেতু, পেটের দায়ে তাই প্রাণ হাতে নিয়ে প্রতিদিন চলছে নদী পারাপার। বাড়ির লোকদের বলে আসি ফেরার আশা করো না। কথাটা শুনে নিশ্চয়ই বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল আপনার, হওয়াটাই স্বাভাবিক। তবে ভেবে দেখুন, শুনে আপনি আটকে উঠছেন, অথচ প্রকৃতি রুষ্ট হওয়া সত্ত্বেও পেটের দায়ে নদী পারাপার করে চলেছেন অসংখ্য মানুষ, বিশেষ করে দিন আনা দিন খাওয়া পরিবারগুলি। প্রকৃতি এতটাই রুষ্ট যে বৃষ্টি যেন বাঁধ মানছে না, এর ফলে জলস্তর বাড়ছে দামোদর নদীতে। অস্থায়ী কাঠের সেতু জলের তলায়, কার্যত পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার মধ্যে জলপথে যোগাযোগ বিচ্ছিন্ন। ভরসা একমাত্র নৌকা, তাতেও এক একটি নৌকাতে 70 থেকে 100 জন যাতায়াত করছে, পেটের টানে ঝুঁকির পারাপার। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা গ্রাস করতে পারে তাদের, জেনেও যেন হাত পা বাঁধা। নৌকা চালক থেকে শুরু করে যাত্রীদের কথায়, বাড়ির লোকেদের বলে আসি ফেরার আশা করো না। তাই ভয় করলেও চলবে না, এভাবেই করতে হবে নদী পারাপার। খুব অসুবিধার মধ্যে পারাপার করতে হয়েছে, জীবনের রিস্ক নিয়ে। আমাদের পাকা ব্রিজ হলে ভালো হইতো, সকালে একবার আসতেই হয়। আসানসোল বানপুর আমাদের না হলে চলবে না। একই কথা বলতে শোনা গেল নৌকার মাঝি থেকে শুরু করে যাত্রীদের মুখে। প্রসঙ্গত, কাজের চাপে পেটের টানে পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার প্রায় 1500 মানুষের যাতায়াত। এই মুহূর্তে ভরসা শুধুই নৌকা, ঘুরপথে প্রায় 60 কিলোমিটার যেতে হয়। নিশ্চিন্তে যাতায়াত করতে দুই পাড়ের মানুষজনের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও হলো না একটা সেতু। আক্ষেপ স্থানীয়দের, জীবনের ঝুঁকি নিয়ে দিন আওয়া দিন খাওয়া মানুষ এখানে পার হচ্ছে, বুঝলেন তো। এখানে না গেলে খেতে পারে মন না খেয়ে, বুঝলেন। দুদিন নৌকা বন্ধ থাকাতে অবস্থা খারাপ। বর্ষা মাসে আমাদের অসুবিধা হয়, জল বেড়ে গেলে তাতে যাতায়াত করার খুব কষ্ট হয়, বা নৌকাতে খুব রিস্কও থাকে। তো এর মধ্যে আমাদেরকে যাতায়াত করতে হয়, তাতে যদি ব্রিজ একটা এখানে হয়ে থাকে হয় তো ভালো হয়। ওই পারের মানুষ এদিকে ডেঙ্গতে হবে, না ডেঙ্গলে মানে রোজি রুটির ব্যাপার আছে। মোটামুটি প্রায় 1500-2000 এরকম লোক যাতায়াত করে, ওর মধ্যেও মানুষ দিকে যাতায়াত করতে হয়। ওদের কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, কিছু করার নেই। সব তো চাই যে আমরা নদী ডেঙ্গতে পারলে দু পয়সা আসবে, তার জন্য রিক্স নিয়ে সবাই আসে যায়, কি করবে। এদিকে প্রবল বৃষ্টির ফলে জলস্তরের বৃদ্ধি যেন বাঁধ সেধেছে গরিব খেটে খাওয়া মানুষের জীবনে। প্রকৃতির মনোভাব যাই হোক না কেন, পেট তো বাঁধ মানবে না। সামনে দুর্গাপুজো, আর তাই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। ভয় কোটাটাই, জীবনের কোনো দামই নেই আমাদের। চার পাঁচ দিন নৌকা চলে না, আমাদের তো রোজগার এইদিকে, তাছাড়া তো আমাদের কোনো নাই আর। এখন ডেলি পারাপার করতে হয়, কদিন তো দিন সাতক বন্ধই ছিল, কোনো করার নাই। তো আমাদের তো আসা যাওয়া তো করতেই হবে। শুধু একটাই আশা, কবে শান্ত হয় প্রকৃতি, কবে বন্ধ হয় এই বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, আসানসোল।